যদি এটাকে কালচার বলেন তাহলে এইরকম আনকালচার ফ্যামিলি আমি আর দ্বিতীয় দেখিনি। কালচার কে বারে বাপ না কর তো সে মুখ সামলে। আমার মেয়েকে কিন্তু একটা বাজে কথা বললে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমি যে চুপ রই আপ চুপ রই, আমি শুরু থেকে বারণ করেছিলাম আমি সব সংগীত মেহেন্দির সবের প্রয়োজন নেই। কি দরকার সব সার্কাসের? আচ্ছা যারা কি বুঝবে না সংগীত মেহেন্দি কিছু বুঝবে না, জলাঞ্জলি দিতে পারবো না। আর যদি নাটকের কথাই বলেন তাহলে আপনাকে যে বিয়ে করছি এর থেকে বড় নাটক আর কিছু নেই। আমাকে বিয়ে করাটা তোমার নাটক বলে মনে হয় তোমার? আমি একটা কাজ করছি, এই নাটক থেকে তোমাকে এক্ষুনি ফ্রি করে দিচ্ছি। আজ বাদে কাল তোদের বিয়ে, তোরা কি শুরু করেছিস সব? কেন আমি তো কিছু ভুল বলিনি, এই বিয়েটাও গেল বোধ। ওহো, এসবের মধ্যে কি বলছোটা কি? একটু চুপ করো না। আচ্ছা লাবু, তোর মার মাথাটা না একটু বেশি গরম, তাই বলে তুইও উত্তর দিমাগ ঠান্ডা কর। এরপরে কি হবে বুঝতে পারছিস তো? সেই জন্যই তো জোর করতে চাইছি না মামিজি, যদি এটা নাটক হয় তাহলে এটা এক্ষুনি শেষ হওয়া প্রয়োজন। আর এটা এক্ষুনি থেকে বন্ধ করো ভাই। ভাই আমার কথাটা শোনো ভাই। পাপা, প্লিজ মত যাও।